দর্শক শুনছিলেন মার্কিনটাইল ব্যাংক সংবাদ শিরোনাম প্রযুক্তির বিকাশে হারিয়ে যেতে বসা কালচে কলের গান সংগ্রহ নিয়ে রিপোর্ট বিস্তারিত সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা ও পাবনায় মারা গেছে দুইজন জারি রয়েছে হিট আলার্ট পরিবেশগত এই বৈরি সময়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে আগামীকালের বদলে স্কুল কলেজ ও মাদ্রাসা খুলবে আটাশ এপ্রিল আবহাওয়া অফিস বলছে আগামী এক সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বরং বাড়তে পারে রোদের প্রখরতা সুফিয়ান ফারাবি রিপোর্টে থাকছে এরই বিস্তারিত দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে বইছে তীব্র তাপপ্রবাহ এতে সারা দেশে দুর্বিশহ হয়ে উঠেছে জনজীবন তাপমাত্রা রেকর্ড করেছে যশোর চুয়াডাঙ্গা টাঙ্গাইল ও রাজশাহীতে কালকের সে আজকে গরম অনেক বেশি কষ্ট করে চালাতে গরিব মানুষ না চালালেও তো হয় না প্রচন্ড গরম মানে আকাশের উপর থেকে গরম আবার এই যে পাকার গরম গাড়ির গরম অফিসের পূর্বাভাস তাপপ্রবাহ চলবে আরো কিছুদিন এ সময়ে তাপমাত্রার পারদ আরো বাড়তেও পারে চোয়াডাঙ্গাতে আমাদের একচল দশমিক পাঁচ গতকালকে চলে আসছে আজকে সেটা হয়তো প্রায় বিয়াল্লিশের কাছাকাছি চলে আসতে পারে এরকম তাপ যদি আমাদের তাপমাত্রা যদি বৃদ্ধির অব্যাহত থাকে আগামীকালকে হয়তো তাপমাত্রা সামান্য বাড়তে পারে তাপ প্রবাহটা ওইসব জেলা কিংবা ওইসব বিভাগের উপর দিয়ে বিদ্যমান থাকতে পারে বা বিরাজমান থাকতে পারে আবহাওয়ার এমন পূর্বাভাসে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে স্কুল কলেজ ও মাদ্রাসায় ছুটি আপাতত এক সপ্তাহ বাড়িয়েছে কর্তৃপক্ষ খুব ভালো সিদ্ধান্ত হয়েছে কারণ হিট স্ট্রোক বেরিয়ে চলেছে আর যখন আমরা মানে বাসা থেকে যখন বের মানে মনে হয় যে একদম পুরো আগুনের পাশে দাঁড়িয়ে আছে এত বেশি বাচ্চাদের জন্য তো এটা আরো বেশি ভালো হয়েছে আমাদের যে স্কুল বন্ধ হয়েছে এটা নিয়ে আমরা অনেকটা খুশি হয়েছি কারণ বাইরে অনেক রোদ গরম আমরা আসা যাওয়া করতে করতে হাফসে যাই ঘেমে যাই এখন যে স্কুল আমরা খুশি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের আলোকে দেশে যেহেতু একটি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে সময়টাতে এই হিট ওয়েভের যে পূর্বাভাস যেটা ফোরকাস্টিং সেটা দেখে আগামী কয়েকদিনের জন্য অর্থাৎ এই সপ্তাহে চলমান যে কার্যদিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে চলমান তাপপ্রবাহে কোন পরিবর্তন আসলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফিল সুফিয়ান ফারাবি আরটিভি ঢাকা চাঁদপুরের মেঘনা নদীতে আজ যাত্রীবাহী একটি লঞ্চে আগুন লাগে এ ঘটনায় লঞ্চ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয় ষাট যাত্রী সকাল এগারোটার দিকে চাঁদপুরের কাছাকাছি মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুন লাগে এর আগে সকাল সাড়ে আটটায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি ভি তিন লঞ্চটি পুলিশ জানায় আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় অনেকেই নদীতে ঝাঁপ দেয় পরে হাইমচর ও নীলকমল চরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় সেখানে থেকে অন্য দুটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পশ্চিম দিক দিয়ে আগুন লাগছে দেন তখন আমরা সবাই সামনের দিকে ঝুঁকে গেছে মানুষ এবং লঞ্চ চেষ্টা করেছিল লঞ্চ যে ভিহারার জন্য চরে তো তখন লঞ্চ যখন ভিড়ালো তখন নদীর যে স্রোত স্রোতের প্রতিকূলে লঞ্চ ভিড়ানোর পর মানুষ যখন ঘুরেওరిక নামছিল দেন অনেক মানুষ আহত হয়েছে এবং অনেক হাত পা ভেঙে গেছে এবং অনেক শারীরিক বিভিন্নভাবে ব্যথা পেয়েছে ইঞ্জিন ত্রুটির কারণে আগুন লেগে যায় এতে যাত্রীরা লাফাই শুরু করে এবং আহবারি শুরু করে এক পর্যায়ে লঞ্চ পারে পারে দিকে থামায় ফায়ার সার্ভিস পোস্ট কার্ড নৌ পুলিশকে আমরা অবহিত করি এবং দ্রুত আমরা স্টেপ নেওয়ার জন্য বলি তারা তরিত গতিতে ঘটনাস্থলে চলে আসে এবং ওরা জানতে পারে হচ্ছে ইঞ্জিন রুমেই হচ্ছে আগুনটি ধরেছে এবং তারা আগুন নিবানোর ব্যবস্থা করে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে সকালে নারায়ণগঞ্জের কাজপুরে নিহত হয়েছে বাবা ছেলে এ সময় আহত হন আরও একজন এদিকে চট্টগ্রাম মহাসড়কের পটিয়ার খরণা চেয়ারম্যান ঘাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজি অটোরিকশাটি দুমরে মুে যায় এ সময় অটোরিকশার দু যাত্রী নিহত হন এরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবু বক্কর তা সিফ এবং কক্সবাজারের নুরুল আমিন এ সময় আহত হন আরও চারজন এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বনেমারে ঘুনটি এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল রাজ্জাক নামের এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছে বেলা সাড়ে এগারোটার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারি ঘুনটি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঈদ যাত্রার পনেরো দিনে সারা দেশে চারশো উনিশটি সড়ক রেল ও নৌ দুর্ঘটনায় চারশো আটত্রিশ জনের প্রাণহানি ঘটেছে কেবল সড়কেই প্রাণ গেছে চারশো জনের আহত হয়েছে চোদ্দশো জন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি এবারও মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যের সংখ্যা একশো এদিকে আগামী একত্রিশ মের পর রাস্তায় কোনো ধরনের ফিটনেসহীন যানবাহন চলাচল করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান সাদিয়া কানিসের রিপোর্ট ঈদে সড়ক রেল ও নৌপথে যাত্রীচাপের সাথে বাড়ে দুর্ঘটনার সংখ্যা যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে গেলবারের তুলনায় এবার দুর্ঘটনা বেড়েছে একত্রিশ শতাংশ আর প্রাণহানি চব্বিশ দশমিক শূন্য আট শতাংশ সংগঠনটি জানাচ্ছে ঈদের আগে পরে মিলে সকল যাতায়াতে দুর্ঘটনা ঘটেছে মোট চারশো তাতে মারা গেছেন চারশো জন বরাবরের মতো এবারও দুর্ঘটনার ছিল মোটরসাইকেল শতাংশের হিসেব পাঁচ শূন্য এছাড়া বাস চোদ্দ দশমিক চার ছয় শতাংশ চোদ্দ দশমিক দুই আট শতাংশ ট্রাক পিক আপ বারো দশমিক এক এক শতাংশ ব্যাটারি চালিত রিকশা আর বাকিটা ছিল অটোরিকশা সংঘটিত দুর্ঘটনার শতাংশ মুখোমুখি সংঘর্ষের ঘটনা দুর্ঘটনার কারণ হিসেবে পরিবহন মালিকদের বেপরোয়া মনোভাব আইন অমান্যের প্রবণতা ও কর্তৃপক্ষের নমনীয় আচরণকে দায়ী করে যাত্রী কল্যাণ সমিতি মাননীয় মন্ত্রী আমাদেরকে চাপে না এই চাপটা আমলাদের দিলে সুফল পাবেন এই চাপটা বিআরটিআই দিলে সুফল মিলবে নিয়ন্ত্রক সংস্থাকে চাপে রাখুক এবং সুশাসন প্রতিষ্ঠা করুক এখানে জবাবদিহিতা সংস্কৃতি দরকার এদিকে রাজধানীর মহাখালীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ পরিবহন মালিক ও শ্রমিকদের সভায় গাড়ির ফিটনেস বিষয়ে সতর্ক করেন বিআরটি এর চেয়ারম্যান একত্রিশে মে এর মধ্যে যেন একটা গাড়ি ওনার না পাই যে এটা দৃষ্টিনন্দন না আনফিট ধরা পড়লে ডাম্পিং এগুলো এগুলো স্ট্যাপে দিয়ে দেবো আমরা একটা গাড়ি কিন্তু আমরা থাকবো না সুতরাং আমরা মালিক সমিতি আমাদের বলতে পারবো না যে আমরা আমাদের সময় দেন নাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাস্তায় হয়রানির বিষয়ে পরিবহন মালিকদের অনলাইনে প্রদর্শনের পরামর্শ দেন বিআরটি এর চেয়ারম্যান সাদিয়া কানিজ আর ঢাকা শিশুদের বিপথে যাওয়া ঠেকাতে তাদের ক্রীড়া হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন তরুণ প্রজন্মকে শিক্ষা ও ক্রীড়ায় সমানভাবে দক্ষতা অর্জন করে সোনার বাংলা গড়ে তুলতে হবে বিকেলে আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবলের চূড়ান্ত খেলা উপভোগ করেন সরকার প্রধান তিন এক গোল চ্যাম্পিয়ন হয় তেতুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা আমাদের ছেলে মেয়েরা যেন আরো বেশি আগ্রহ হয় আরো বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও রাজধানীর হাতের ছেলে মিলল এক যুবকের মরদেহ সকালে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহত মোহাম্মদ রবিনের বাড়ি কুমিল্লার চান্দি নাই তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত হাতিরঝিলের লেকে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা তারা খবর দেন হাতিরঝিল থানায় কিন্তু সে থানার অধীন না হওয়ায় ঘণ্টা দুয়েক পর বাড্ডা থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে একই সময়ে উপস্থিত হয় সিআইডির ক্রাইম সিন টিম মরদেহ ভেসে ওঠার খবরে জড়ো হতে থাকেন স্থানীয়রা কয়েকদিনের মাথায় আরেকটি মরদেহ পাওয়ায় উদ্বেগের কথা জানান তারা বলছে এক বলছে লোক হচ্ছে না থেকে ঘন্টা ধরে এখন একটু পাশে আসছে কিন্তু অনেকে আশেপাশে বলতেছে যে ওইখান থেকে নাকি সকাল সাতটা থেকে দেখা গেছে এখানে আসছে আর কি নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রবিন তিনি কুমিল্লার চান্দিনার আব্দুল সাত্তারের ছেলে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান বাড্ডা থানার ওসি প্রাথমিকভাবে এই মৃতদের গায়ে কোন রকম আঘাতের চিহ্ন বা কিছু আমরা পাচ্ছি না এবং এটা আরো বিস্তারিত তদন্ত করলে আমরা বলতে পারব আসলে ঘটনাটি আসলে কি প্রত্যেক এসে তার কেনে ভাই সে মারা গেল মামিত শরীর কারণ কি আমরা বলতে সোমবারও হাতিঝিলে একটি যুবকের মরদেহ পাওয়া যায় খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটতে থাকায় আইন শৃঙ্খলা বাহিনী নজরদারে নিয়ে প্রশ্ন উঠছে হাতিঝিলের এক কিঞ্চিত অংশ পড়েছে আমাদের বাড্ডার মধ্যে ঠিক আছে তো এই হাতিঝিল এরিয়ার মধ্যে মোটামুটি শিলপঞ্জল থানা আছে হাতিঝিল থানা আছে বিগত 5 বছরে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি এই একমাত্র ঘটনা এই 5 পাঁচ বছরে ঘটেছে হাতি জেল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে কথা ভাবছে আইন শৃঙ্খলা বাহিনী সাকিবুর রহমান আর টিভি ঢাকা ঘরে বসে বার্তিয়ার আয়ের প্রলোভন দেখে ডিজিটাল প্রতারণায় সক্রিয় হয়েছে বেশ কিছু চক্র অনলাইনে আয়ের কথা বলে যারা মূলত গ্রাহকদের টাকা হাতে নিচ্ছে সম্প্রতি এতে তৎপরতা বেড়েছে অপরাধী শনাক্তে সাইবার ক্রাইম ইউনিটেককে শক্তিশালী করছে পুলিশ বিশেষজ্ঞরা বলছেন অনলাইন প্রতারণার কবল থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে মেহেদি হাসান সুজনের ক্যামেরায় দীপ্তচন্দ্র পালের রিপোর্ট আপনি নির্বাচিত হয়েছেন ঘরে বসে দৈনিক দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা আয় করুন কিংবা কোনো বিদেশি ফোন করে লোভনীয় বেতনে কাজের অফার দেন সম্প্রতি এমন মেসেজ বা ফোন কল পাচ্ছেন অনেকেই অথচ এর পুরোটাই প্রতারক চক্রের কাজ ভোলার মনপুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কাজ করেন সাইফুল রহমান ইমন গেল মাসে অনলাইনে আয়ের লোভনী অফারের মেসেজ আসে তার ফোনে প্রথমে সহজ কিছু কাজ করে পাঁচ ছয়শ টাকা আয়ও করেন তাদের বিশ্বাস করে প্রথমে দেড় হাজার ও পরে ধার করে আরো পনেরো হাজার টাকা জমা দেন তিনি এরপর থেকে আর টাকা ফেরত পাচ্ছেন না ইমন আমাকে পনেরো হাজার টাকার আরেকটা স্কিম প্রেজেন্ট করে তখন আমার কাছেও পনেরো টাকা ক্যাশ ছিল না আমি যে কোনোভাবেই হোক অ্যারেঞ্জ করে এক বন্ধুর মাধ্যমে অ্যারেঞ্জ করে আমি ওদের সেই টাকাটা পে করি ওদের সাথে অনেক বার্গেইন হয়েছে বার্গেন হওয়ার ফলেও কোনো ধরনের মানে ইয়ে আমি আউটপুট আমি ওদের কাছ থেকে পাইনি তো না পাওয়ার কারণে দেখা গেছে টাকাটা আমার ওদের কাছে প্রায় আঠাইশ হাজার টাকা আমার হেল্ড আপ হয়ে আছে চক্রটির ফাঁদে পা দিয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েছেন ইমনের মতো অনেকেই আইডিটা হ্যাক করে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে তো তারপরে যখন আমি আমার ওই যে সেই আইডি থেকে যখন আমাকে একটা লিঙ্ক দেয় আমি লিঙ্কটা একটা স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয় এক থেকে দেড় ঘন্টা মতো কয়েক দফায় আমার কাছ থেকে হচ্ছে আঠাশ হাজার টাকা নিল আর আমি আর কি করব দৌড় দিলাম জিডি করলাম সম্প্রতি সাইবার প্রতারণার এমন অভিযোগ বাড়লেও এখনো কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে শর্টকাটে বড় লোক হওয়ার প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার যে সাইবার যে ক্রাইমটা হয় এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম ট্রান্সবাউন্ডারি ক্রাইম ফলে দেশের বাইরে থেকে যারা প্রতারণা করতেছে কোনো ভিকটিম হওয়ার পরে আসামিগুলো থেকে দেশের বাইরে থাকে সেই আসামিগুলো নিয়ে আসার ক্ষেত্রে আইনগত অনেক জটিলতা আছে এই কারণে যারা ভিকটিম হচ্ছে প্রতারণার ফাঁদে পা দিচ্ছে লোভে পড়ে তাদেরকেই আসলে সতর্ক হতে হবে যে আসলে এই ফাঁদে পা দেওয়া আমার ঠিক হচ্ছে কিনা এই লোভে পা দেওয়া ঠিক হচ্ছে কিনা নিজের লোভটাকে আগে সংবরণ করতে হবে সাইবার বিশেষজ্ঞরা প্রতারণা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সাধারণের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন আমাদের আসলে কিছু লিমিটেশনস আছে আমাদের এত এত অভিযোগ এত অভিযোগগুলো মূলত তদন্ত করে আইনের কাছে সুপোর্ট করতে গেলে যে ধরনের মানব সম্পদ পুলিশের দরকার এবং যে ধরনের ডেডিকেশন দরকার সেই মানব সম্পদ এবং ডিজিটাল ইকুইপমেন্ট একটু সংখ্যায় কম আছে এবং প্রযুক্তিগত যে কোনো অপরাধ আপনাকে প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে এককভাবে আইন শৃঙ্খলা বাহিনী নয় অনলাইন প্রতারণা রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের দীপচন্দ্র পাল আরটিভি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হল বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে শেষ শ্রদ্ধার আয়োজনে উপস্থিত হয় বিভিন্ন দেশের দেশের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় কর্মময় জীবনের নানা দিক স্মরণ করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন কুমিল্লাতে তিনি ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন আমি বলবো বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আজকের এই দিনে যে সম্মান জানানো হয়েছে শিবনারায়ণ দাসকে সেই সম্মান তারা সবাই অর্জন করবে এই প্রত্যাশাই আগুন লাগার কারণে বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিউ পুনরায় চালু হতে আরও সময় লাগবে হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলেন আগুনে বড় ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির উপপরিচালক জানান আইসিইউতে নতুন রোগী ভর্তি বন্ধ থাকলেও কার্ডিয়াক সহ অন্যান্য সেবা চালু আছে এদিকে রোগী ও স্বজনদের আতঙ্ক এখনও কাটেনি আরো জানাচ্ছেন ইয়ার বাতল রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের বি ব্লকের পঞ্চম তলায় শুক্রবার আগুন লাগে এতে কার্ডিয়াক আইসিউ পোস্ট ক্যাথে আর এসডিইউ এর ব্যাপক ক্ষতি হয় প্রাণহানি না হলেও পুড়ে যায় পুরো আইসিইউ ইউনিট ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন দেশের সব হাসপাতালে আগুন নেভানোর যথেষ্ট ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যে ক্ষতিটা হয়েছে এটা অত্যন্ত অনেক বড় ক্ষতি এইটাকে ঠিক করতে ডেফিনেটলি কিছু সময় লাগবে প্রত্যেকটা মেশিন পুড়ে গেছে আমি নিজের চোখে দেখে আসলাম তবে আমি চেষ্টা করবো ওনাদেরকে বলে গেলাম যত রকমভাবে সাহায্য করে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায় আর এটার কারণের জন্য আমি ওনাকে বলছি ওনার তদন্ত কমিটি হলে আমরা অবশ্যই কারণটা বের করবো শিশু হাসপাতালের উপপরিচালক জানান আগুন লাগার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে তাদের তিন কর্মদিবস সময় দেয়া হয়েছে আমাদের শুধু কার্ডিয়াক আপনি বলছেন কার্ডিয়া আমরা ভর্তিতে বন্ধ রাখছি যেহেতু আমাদের একটা তদন্ত কমিটি করছে ওনারা তো ক্লিয়ারেন্স না দিলে ওখানে আমরা কাজ করতে পারছি না কিন্তু আমাদের আউটডোর বেসিস প্লাস কার্ডিয়াকের রুগী মানে কি যেটা আইসিউ সেইটে বন্ধ আছে কিন্তু কার্ডিয়াক আদার্স আদার্স ডিপার্টমেন্ট আমাদের চালু আছে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক কাজ করছে মোমোর্ষ অনেক রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এ আর বাদল আর টিভি ঢাকা চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মিশা সওতাকর আর সাধারণ সম্পাদক হয়েছেন মনোয়ার হোসেন ডিপচল গেলোবারের সাধারণ সম্পাদক নিপুন আক্তার সতেরো ভোট কম পেয়েছেন দ্বীপ জলের চেয়ে সকাল পৌনে সাতটায় এই ফলাফল ঘোষণা করা হয় আরও জানাচ্ছেন মির্জান ইভান আবারও চমক এবার পর্দার খলনায়কদের কাছে হারলেন নায়ক নায়িকা চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল দু হাজার চব্বিশ মেয়াদের নির্বাচনে পাঁচশো দুশো পঁয়ষট্টি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আগে দুইবার দায়িত্ব পালন করা সভাপতি মিশা সৌদাগর আর দুশো পঁচিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার দুইশো নয় ভোট পেয়েছেন মনোহর হোসেন ডিপজল দুইশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত সহসভাপতি পদে মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব সহ সাধারণ সম্পাদক আরমান সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দপ্তর ও প্রচারে জ্যাকি আলমগীর ক্রিয়ায় মামনুর হাসান ইমন ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কমল আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম এবার কার্যনির্বাহী সদস্য পদে মিশা ডিপ জল পরিষদ থেকে নয় জন আর কলি নিপুণ পরিষদ থেকে দুজন নির্বাচিত হয়েছেন মার্জানি ভান আর চার মাস দশ দিন পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স এবার রেকর্ড সাতাশ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার পাওয়া গেছে এই বাক্সে সকালে শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটির নয়টি লোহার দানবাক্স জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে খোলা হয় জেলা প্রশাসক জানান চার মাস দশ দিন পর সকালে পাগলা মসজিদে নয়টি দানবাক্স খোলার পর টাকা গণনার কাজ চলছে টাকা গণনা কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাদ্রাসা ও এটিমখানা শিক্ষক শিক্ষার্থীসহ মোট দুশো বিশ জনের একটি দল অংশ নিয়েছে আশা করা যাচ্ছে অতীতে সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে এর আগে সর্বশেষ দুহাজার সালে ডিসেম্বরে খোলা হয়েছিল দাতব্যশো তখন রেকর্ড 6 কোটি 32 লাখ 51423 হাজার পাওয়া গিয়েছিল টাকা পাওয়া আনন্দ লাগে অনেক মানুষ অনেক টাকা দান করে এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সব সময় সক্রিয় থাকে পুলিশের টহল থাকে আজকেও যে ব্যবস্থাপনার মত দিয়ে চলতেছে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি আশা করি খুবই পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব এই এলাকার মানুষের স্বপ্ন তাদের একটা ইচ্ছা তাদের একটা আকাঙ্ক্ষা পঞ্চগড়ে বোদয়াপাম নদীর গতিপথ আটকে পুকুর খনন করে মাছ চাষ ও ধান চাষ করছে প্রভাবশালী একটি মহল এতে অস্তিত্ব সংকটে পড়েছে পাম নদী দিনে দুপুরে সকালের সামনে নদী দখল করলেও প্রশাসনের নীরব ভূমিকা জনমনে প্রশ্ন তুলছে পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্য ছবি তিনরুল কায়েসের রিপোর্ট এভাবে দিনে দুপুরে স্কেফেটর দিয়ে নদী থেকে মাটি তুলে ভরাট করা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি নদী থেকে মাটি তুলতে সেতুর সামনে দেওয়া হয়েছে বাদুর্দ এ চিত্র পঞ্চগড়ের বোদা উপজেলার পাম নদীর অভিযোগ উঠেছে নদীর জমি দখল করে উঁচু বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ ও ধানের চাষ করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল নদীর গতিপথ বন্ধ করায় ভাঙন হওয়ার হুমকির মুখে অর্ধ শতাধিক পরিবার দিন দুপুরে এমন কাজ চললেও নীরব প্রশাসন বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার দিনের দখল করতেছে ওদের ক্ষমতা বেশি ক্ষমতার জন্য এটা করতেছে দেখি চারপাশে ওদিকে আবাদ করতেছে মাছ চাষ করতেছে সৎটা আসতেছে মনে করেন ব্রিজে দিয়ে ওরা কি করছে বান্দা ঘুরিয়ে দিয়েছে দেওয়ার পরে এখন আমাদের যে জমিটা বাড়ি করে আছি আমাদেরটা ভাঙে পড়ে যাচ্ছে আমরা অভিযোগ একটা করছিলাম সাংবাদিক ভাই ওরা দিনে আসে বন্ধ করে দেয় রাত্রে বেলা ওরা মাটি কাটে আমার বাড়িটা এখানে ভাঙে যায় সামনে আরেকটা বাড়ি ভাঙবে তারপর আর একটা বাড়ি ভাঙবে এইভাবে তো দশটা বাড়ি এরকম করে ভাঙে যাবে এদিকে দখলের সঙ্গে জড়িতরা বলছেন নিজ জমিতেই চাষাবাদ করছেন তারা যেটা নদী ছিল আগে আর কি ওটা অর্পিত সম্পত্তি ওটা জসকোট আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিয়ে পনেরো বিঘার মধ্যে আমি সাড়ে সাত বিঘা জমিতে ধান লাগাইছি আর এক জমি ভাড়ে গেছে আর এখানে বোধ হয় চার বিঘা জমি এই পুকুর আছে পানি পানি ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পানি উন্নয়ন বোর্ড আর নদী দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পুকুর খননের বিষয়টি আমরা অবহিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূমি সহকারী কর্মকর্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনি গিয়েছেন যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করবো এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি সেই তথ্য উপাত্ত জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইমরুল কায়েস আর উপজেলা নির্বাচনকালে আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এও বলেন মন্ত্রী এমপিদের নিকট আত্মীয় স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে দলীয়ভাবে এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন দেশের রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড করাই তাদের রাজনীতি উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন মেয়াদ উত্তীর্ণ সম্মেলন কমিটি গঠন এ প্রক্রিয়াটা বন্ধ থাকে এনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে এবং তাদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করে চালাতে পারি। সরকারের দুঃশাসন দেশকে পঙ্গু করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দুঃশাসনের দাসত্ব থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিকেলের রাজধানীতে গণস্বাস্থ্য হাসপাতালে প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন

নেশা লাফিন শুরান সান্তোচাদিক সংবাদ সিরিয়া ইসলামিক স্টেটের আলাদা দুটি হামলায় দেশটির সরকারি বাহিনীর 28 জন সেনা নিহত হয়েছে আজ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসreporte বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার পূর্বাঞ্চলের প্রদেশ হোমসের সেনা সদস্য বহনকারী একটি বাসে আইএস এর বন্দুক হামলায় 22 জন যাত্রী সবাই নিহত হয় একই দিনে সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আলবু কামালের একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়ে ছয় জন সিরিয়ান সেনা হত্যা করেছে আইএস বন্দুকধারীরা তবে দুই হামলার কোনটির খবর প্রকাশ করা হয়নি দেশটির সরকারি গণমাধ্যমে ভারতের উড়িষ্যায় নৌকাডুবির ঘটনায় সাতজন নিহত হয়েছে শনিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জানা যায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ঝাড় সাগুড়া জেলার বাঙালির সারদাঘাট এলাকায় একটি মন্দির থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ফিরছিল নৌকাটি শারদাঘাট পৌঁছানোর ঠিক আগেই যাত্রী সহ নৌকা ডুবির এই ঘটনা ঘটে নিহতদের পরিবার প্রতি চার লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করে ঘটনায় শোক প্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এর মধ্যেই নতুন করে যুক্তরাষ্ট্র থেকে একশো কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জানাল এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে এতে বলা হয় বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেশনাল কমিটির সামনে এনেছে চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক চান ট্যাঙ্কার ও গোলা পড়ে পাবে এর আগে ইসরায়েলকে সহতায় ২৬ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব আনা হয় গাজা রাফা শহরের আবাসিক এলাকা ও পশ্চিম তীরের শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর রাফা সংলগ্ন এলাকায় সৈন্য উপস্থিতি বাড়িয়েছে এদিকে ইসরায়েল আরও দুঃসাহস দেখালে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ইরানের ইস্পাহানে ইসরায়েলি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন এখন পর্যন্ত গাজায় হতাহতের সংখ্যা ছিয়াত্তর হাজার ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ক্রিকেট ১৯ বছর পর ক্রিকেট কার্যক্রম ফিরল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস পরীক্ষায় অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়ান মুশফিক শান্তরা ক্রিকেটের স্মৃতি বিজড়িত স্টেডিয়ামে খেলেই নান্নু আকরাম বুলবুলরা দেশের প্রতিনিধিত্ব করল হাল আমলের ক্রিকেটারদের কাছে এটি নতুন অভিজ্ঞতা সাকিবের রিপোর্ট এক সময় দেশের ক্রিকেটের তীর্থস্থান বলা হতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে বাংলাদেশের ক্রিকেটের সাথে অঙ্গাঙ্গিভাবে অঙ্গিভাবে জড়িত এই স্টেডিয়াম নানা ইতিহাসের সাক্ষী জাতীয় ও আন্তর্জাতিক আসরে বেশ কিছু রেকর্ডের সাক্ষী হয়ে আছে এই স্টেডিয়াম টেস্টে বাংলাদেশের পথ চলা প্রথম টেস্ট সেঞ্চুরি প্রথম পাঁচ উইকেট শিকারের ইতিহাসও রচিত হয় এই মাঠে স্মৃতি বিচলিত এই স্টেডিয়ামে শেষ ক্রিকেট ম্যাচ হয়েছিল দু সালের একত্রিশ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে লড়েছিল টাইগাররা এরপর ক্রিকেটের ঠিকানা বদলে হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ঐতিহাসিক স্টেডিয়ামটি এই প্রজন্মের ক্রিকেটারদের কাছে বড্ড অচেনা দীর্ঘ ১৯ বছর পর আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরল ক্রিকেটার কার্যক্রম উপলক্ষ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাই যার জন্য মাঠটির অ্যাথলেটিক ট্র্যাকটি বেছে নেয় বিসিবি দেশের ক্রিকেটের ইতিহাসে যা নতুন এটা ওদের কাছে নতুন মনে হয়েছে তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় সময় লাগবে গরমের তীব্রতা এরাতে একেবারেই ভোরে শুরু হয় সেশন সকাল ছয়টা থেকে দেড় ঘন্টা প্রত্যেক ক্রিকেটারকে ষোলোশো মিটার দৌড়াতে হয় রানিং টেস্ট দেন তিন ফরমেটের পঁয়ত্রিশ ক্রিকেটার আমরা ষোলোশো মিটার নিশ্চিত তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কিভাবে কাজ করে বা ওদের ক্যাপাসিটি কেমন প্রিন্টিংটা নিলাম হাউ ফাস্ট দেয়া প্রথম বিশ মিটারে কে কতটুকু ফাস্ট রানিং প্রথম বিভাগে সেরা হন তানজিম হাসান সাকিব দ্বিতীয় বিভাগে সেরা ছিলেন নাহিদ তবে এই আয়োজনে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান তাসকিন মুস্তাফিজ ও সরকার আর টিভি ঢাকা চরম অস্থির সংকটে দেশের হকি ফেডারেশন থেকে শুরু করে ক্লাব সংগঠক ও খেলোয়াড় সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব ও অন্তকন্দল এখন প্রকাশ্যে এসবের সরাসরি প্রভাব পড়েছে মাঠের খেলায় যা সবশেষ উদাহরণ সদ্য সমাপ্ত হকি লীগে আবাহনী ও মহাময়দানের মধ্যকার খেলা সংশ্লিষ্টরা বলছে আস্থার এই সংকট দূর করা না গেলে আরও পিছিয়ে পড়বে দেশের সম্ভাবনাময় এই খেলা বিস্তারিত মাহফুজুল ইসলামের দেশের হকির অচল অবস্থার সবশেষ উদাহরণ সদ্য সমাপ্ত লীগের আবাহনী ও মোহামেডেনের মধ্যকার ম্যাচ মারামারি হাতাহাতি ও বর্জনের এই সংস্কৃতি দীর্ঘদিনের চিত্র হকিতে দীর্ঘদিন ধরেই নেই স্থিতি অবস্থা এমন পরিস্থিতির জন্য আছে বেশ কিছু কারণ সংশ্লিষ্টদের মতে হকির নিম্নমুখী গ্রাফের কারণ কর্তাদের উদাসীনতা আর অপরিপক্কতা ফেডারেশনের কর্মকর্তা কোনো ক্লাবের ম্যানেজার হতে না পারে কোনো ক্লাবের সাথে কোনো পরিচয় মাঠে ঢুকতে না পারে আমার মনে হয় জিনিসটা অনেকটা কিছুর হলেও আপনার সমাধান সম্ভব যখন একটা ক্লাবে থাকি আমি যখন আবার ফেডারেশনের অফিসিয়াল হই তখন আমার দুইটা ক্যারেক্টার হয়ে যায় এই জায়গাগুলো যখন আমরা ঠিক মতো অ্যাড্রেস করতে পারছি না সেখানেই কিন্তু আমাদের ব্যর্থগুলো ঘুরছে এমন পরিস্থিতি চলতে থাকলে হকির ভবিষ্যৎ কি একদল মানুষ তারা নতুন কোনো মানুষকে নতুনভাবে কাজ শেখারও সুযোগ দেবে না এবং কাজ করারও জায়গা তৈরি করে দেবে না ওনারা কিন্তু আর নিজের জায়গা ছেড়ে অন্য কাউকার জায়গা করে দিতে চাচ্ছেন না একই মুখ যারা হকির সাথে সংশ্লিষ্ট না তারাই কিন্তু হকিকে রাজত্ব করছে এবং এই ধরনের যখন ক্ষমতার চেয়ার কেউ সাথে চায় না হকিতে আস্থার সংকট দূর করবে কে তা এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন খেলোয়াড় ক্লাব কর্মকর্তা এবং ফেডারেশন এই ত্রিমুখী আস্থার সংকট দূর করা না গেলে দেশের হকি মুখ থুবড়ে পড়তে পারে তা আশঙ্কা করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা মাহফুজুল ইসলাম আর টিভি ঢাকা প্রযুক্তির দ্রুত বিকাশে হারিয়ে যেতে বসেছে গানের প্রাচীনতম বাণিজ্যিক মাধ্যম হিসেবে পরিচিত কলের গান বা গ্রামোফোন রেকর্ড স্রোতে হারাতে বসার সেই ঐতিহ্য ফিরে আনতে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড ডে আধুনিক থেকে শুরু করে কালজয়ী গানের সংগ্রহ নিয়ে দ্য ডেইলি স্টার ভবনের আর্ট গ্যালারিতে বসে রেকর্ডের প্রদর্শনী শাকিলা করিমের রিপোর্ট সঙ্গীত যে যে নামেই ডাকেন না কেন হৃদয় সিক্ত করতে তৃপ্ত করতে পূর্ণ করতে গানের প্রভাব একচ্ছত্র এক সময় রেকর্ড বের করা কিংবা তা কিনে গান শোনা সঙ্গীতপ্রেমীদের কাছে ছিল স্বপ্নের মতো যা কালের পরিক্রমা আর আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে গানের সোনালী অতীত বাঁচাতে গত বছর বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হয় ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে এবারও দিনটি উদযাপনে ছিল বিশেষ আয়োজন গানের টানে প্রাণের টানে দা ডেইলি স্টার ভবনের আর্ট গ্যালারিতে ভিড় করেন শ্রোতারা শুধু চট্টগ্রাম থেকে এসেছি সকালবেলা আর কি আমি মনে প্রাণে এগুলো খুব পছন্দ করি এই সিডি বিসিডি এগুলো নষ্ট হয়ে যায় এই জন্য লোকজন আবার আগের জায়গায় যেমন এগুলো নষ্ট হয় না একবারে আমরা তো এখন হয়ে প্রয়োজন কিন্তু নতুন প্রজন্মের জন্য এটা প্রয়োজন মাত্র একটি দিন এমন চমৎকার আয়োজনের জন্য ভীষণ কম সময় তাই সময়সীমা আরো একদিন বাড়ানোর দাবি জানান অনেকে এই ধরনের আয়োজনটা আমার মনে হয় আরেকটু বড় করে একদিন না দুই দিন ব্যাপী হলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো এবং আরো মানুষ আসতো আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও লালন কন্যা ফরিদা পারভীন তারা বলেন আধুনিকতার আধিপত্যে নষ্ট হতে বসেছে গানের আদি ঐতিহ্য যতই ডিজিটাল হোক না কেন এই জিনিসগুলি কিন্তু চিরজীবন অক্ষুণ থাকবে যদি যত্ন করে সহকারে রাখা হয় একটু কিছু নিজের ইন্টারেস্ট কিছু হলে কিন্তু আমরা ভাগাভাগি হয়ে এটা দয়া করে হবে না এইটা করে আমাদের ফিটনেসটি নষ্ট হয়ে গেছে কেউ না কেউ প্রজন্মের কাছে এটা যখন তুলে ধরবেন তখন তারা বুঝবে যে হ্যাঁ আমাদের ওই সময়কার এই আর্টিস্টদের রেকর্ড ছিল আয়োজক জানান গেল বছরের তুলনায় এবার দারুণ ছাড়া মিলছে বেড়েছে বেচাকেনাও ডিজিটাল থাকবে কিন্তু অ্যানালগটা হলো আসল অ্যানালগকে আপনি ফেলে দিয়ে ডিজিটাল রাখতে পারবেন না রেকর্ডগুলো যেন নষ্ট না হয় রেকর্ড নষ্ট হলে আপনাদের ডিজিটালও পাবেন না যুক্তরাষ্ট্রের সাথে মিল রেখে এপ্রিল মাসের তৃতীয় শনিবার পালিত হয় দিবসটি তা ডেইলি স্টার ভবনের আর্ট গ্যালারিতে বসে রেকর্ডের প্রদর্শনী ও এ বিষয়ে আলোচনা সভা হারিয়ে যাওয়া রেকর্ডের জৌলুস ফেরানোর লক্ষ্যে রেকর্ড স্টোর ডে সূচনা হয় দুই সালে যুক্তরাষ্ট্রে সেবা দেশটিতে দেড় মিলিয়ন রেকর্ড বিক্রি হয় আর দুই সালে একচল্লিশ মিলিয়নের বেশি গ্রামোফোন রেকর্ড বিক্রি হয় আর টিভি ঢাকা সন্ধ্যার সংবাদ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন রাতের সংবাদ পনেরো এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে